আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ভয়াবহ রূপ দেখাবে মারণ ঘূর্ণিঝড় চিত্রাং, যার ফলে আগে থেকেই মাথায় হাত দুই বাংলার মানুষের। কালীপূজা ভাইফোঁটা ভুলে চিন্তা করছেন ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের ভয়াবহ রূপ নিয়ে। সকলকেই ভাবাচ্ছে সময় ঘনিয়ে এলে কেমন হবে চিত্রাঙ্গের ধ্বংসলীলা। এর মাঝেই বড়সড় গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে স্থলভাগ থেকে চিত্রাং কত কিলোমিটার দূরে রয়েছে, ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের চিত্রই বা কেমন রয়েছে, কখন থেকে শুরু হবে মারণ ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের তাণ্ডব লীলা, কোন কোন জায়গায় আছড়ে পড়তে চলেছে, আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় চিত্রাং। এর অভিমুখ রয়েছে উত্তর ও উত্তর পূর্ব দিকে। আগে আবহাওয়া দপ্তর পূর্বাভাস পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে যাওয়ার কথা বললেও বর্তমানে তা আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকাল 5:30 নেওয়া উপগ্রহ চিত্র অনুযায়ী আবহাওয়া দপ্তর জানিয়েছিল সেই সময় সীতারাঙ্গের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 15 কিলোমিটার, কিন্তু 11:30 সময় তা বেগ বাড়িয়ে প্রতি ঘন্টায় 31 কিলোমিটার হয়েছে। পরবর্তী 6 ঘন্টায় তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। সকাল 5:30 সময় যা সাগরদ্বীপ থেকে 430 কিলোমিটার দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে ছিল, তা 11:30 সময় ছিল 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে, আর বাংলাদেশের বরিশাল থেকে অবস্থান ছিল 390 কিলোমিটার দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে। 25 অক্টোবর ভোরের দিকে তা বরিশালের কাছে তিনকোনা এবং সন্দ্বীপের মধ্যবর্তী জায়গা অতিক্রম করবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা ও পূর্ব মেদিনীপুরেও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দপ্তরের তরফে উত্তর ও উত্তর 24 পরগনার উপকূল এলাকায় ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা প্রথমের দিকে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার আশেপাশে থাকলেও তা বেড়ে রাতের দিকে প্রতি ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঝড় থেকে কলকাতা রক্ষা পাবে না, তবে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে এই ঝড়ের বেগ বেড়ে উত্তর ও উত্তর 24 পরগনা জেলায় ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও পূর্ব মেদিনীপুরে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ঝড়ের বেগ বাড়তে পারে কলকাতার সঙ্গে হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও, ঘন্টায় তা সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে 2 24 পরগনার উপকূল এলাকায় ঝড়ে ক্ষতির আশঙ্কা থাকলেও কলকাতায় সেরকম আশঙ্কা কিছু নেই।